নমস্কার বন্ধুরা, সুজিত দাসের আমি স্বাগত জানাই। আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে আরপিএফ কনস্টেবল গ্রুপ সি রেজাল্ট কবে আউট হবে আর কবে টেন্টেটিভ ডেট আছে। সেটা আপনাদের পিইটি পিএমটি টেস্ট হবে বা শর্টলিস্ট ক্যান্ডিডেটদের জন্য ডাকা হবে পিএমটি পিইটি টেস্টের জন্য। তার রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। আপনারা পারলে এই পিডিএফটা দেখে নিতে পারেন। যে আমি বলে দিচ্ছি কতজন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে। শর্টলিস্টেড হয়েছে আপনার 27,000 প্লাস ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে, ঠিক আছে। 7,000 প্লাস ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে। আপনারা পারলে ভিডিওটা পুরো দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। অনেক কিছু ডিটেলস আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে এখানে দেখুন, টেন্টেটিভ ডেট দিয়েছে 3rd week, মানে আপনাদের কিন্তু এক্সাম হবে, মানে পিএমটি বা পিডি টেস্ট হবে হচ্ছে কিন্তু আপনাদের এপ্রিলের মাঝামাঝি বলতে পারেন, ঠিক আছে, মাঝামাঝি বলতে পারেন। তা এখানে কিন্তু অনেক জায়গায় ভোটের সম্ভাবনা থাকে, ভোটের জন্য অনেক জায়গায় এই ডেটটা কিন্তু চেঞ্জও হতে পারে, কোনো কিছু বলা যাচ্ছে। টেন্টেটিভ দিয়েছে কিন্তু, আপনারা প্র্যাকটিস করতে থাকুন। এই ডিটেলসটা আমি বলে দেবো যে কবে আপনাদের পিএমটি পিডি টেস্টটা হবে, কারণ ভোটের জন্য অনেক সময় পিছিয়ে যেতে পারে, ঠিক আছে। আর এই পিডিএফের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা এই পিডিএফ নিয়ে যেতে পারবেন। আর অবশ্যই ওখান থেকে ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারবেন যে কী কোনো কিছু আপডেট দিয়েছে কি না, সব কিছু আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করুন বুঝতে না পারলে, আর অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ শেয়ার করলে জানতে হবে যারা পরীক্ষা আছে, যারা কিন্তু শর্ট লিস্টে যারা হয়েছে, তাদের এক্সাম আছে, পিএমটি পিডি টেস্ট আছে, যাদের তারা কিন্তু বুঝতে পারবে যে আমি সিলেক্টেড হয়েছি। তাদেরকে সাহায্য করুন। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, প্রত্যেক নতুন 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 রেজাল্টের আপডেট, ভ্যাকেন্সি, রিক্রুটমেন্ট সব কিছু আমি কাউন্সিলিং করে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।